মা বাবা আসছে আর পুজোর অনেক গিফট নিয়ে আসছে। দেখো কাজটা, দেখো কি সুন্দর কাজটা করা পারেতে, ভালো কাজটা। এবং তার সঙ্গে মানে হয় না যে সফট একদম ফুলের মতো শাড়িগুলো হয়, এই যে এটা আঁচলটা লাল ধুতি দিয়ে, মানে গাঢ় লাল, এই গাঢ় লাল ধুতি দিয়ে এই পাঞ্জাবিটা অসাধারণ। এই দেখো আংটিও রেখেছে মা, দেখো আংটিটা, আমি আংটিটা এখনই পরছি দেখো। আর এরকম ঝুমকা আমি ভীষণ পরি। এই দেখো এই কানেকটা আমি বলবো শাড়িটার সঙ্গে যাবে। এই রে ঠিক আছে, সবার তরফ থেকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। Welcome back to Rudrajit Pravita Vlogs. দুর্গাপূজো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কারণ মহালয়া হয়ে যাওয়া মানে দুর্গাপূজো শুরু হয়ে যায়। এই সময়টা বারবার সত্যি মনে হয় যেটা থমকে যাক, যে সপ্তমী আসা মানে তো পুজো শেষ, মানে সপ্তমী যে আসলো, অষ্টমী নবমী দশমী হয়ে গেল, বিজয়া দশমী হলো, পুজো শেষ হয়ে গেল। এই যে সময়টা, এই যে কটা দিন যে সময় পুজোর আমাদের লাস্ট মুহূর্তে প্রস্তুতি চলে, সেটা সবথেকে বড় আর সবথেকে আরেকটা জিনিস হচ্ছে, একদম মানে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের খুব পছন্দের, মানে আশা করছি তোমাদেরও সবার খুব ভালো লাগে, যে বাড়িতে হই হুল্লোড়, বাড়িতে আড্ডা। এই দেখো পেছনে আমরা যেরকম লাইট এখন সাজিয়েছি, মানে এটা থাকবে কিন্তু, এটা এখন দিওয়ালি তারপর কালী পূজো একদম পুরো আমরা এই জায়গাটা এরকম লাইট ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর একটু সাজাবো দিওয়ালিতে আরো লাইটের সঙ্গে অ্যাড করব। তার মধ্যে এই দেখো আমাকে একটু তোমাকেই দেখাচ্ছি, তুমি আমাকে মুখ বড় করে দেবে, তোমার সবসময় ধারণা যে তোমার আমি মুখ বড়ই করে দিয়েছি। একটু জামাই জামাই বেশি মনে হচ্ছে, এর কারণ আছে, জামাই জামাই তো লাগছে, জামাই জামাই ফিল হচ্ছে তোমার। এবার তোমাদের কারণটা বলছি, কারণটা হচ্ছে মানে আমাকে জামাই লাগার বিশেষ কারণটা হচ্ছে যে আজকে শ্বশুর মশাই আর শাশুড়ি মা আসছেন, একদম মা বাবা আসছে আর পুজোর অনেক গিফট নিয়ে আসছে, যেটা সবসময় ভালো লাগে। আমার ছোটবেলা থেকেই যখন এরকম পুজোর আগে আত্মীয়রা বাড়িতে আসতে মনে হতো যে এবার আমি কি পাবো, এবার একটা জামা দেবে না দুটো জামা হবে, কটা হবে। এবারে শ্বশুর বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে মা বাবা আসছে, শাড়ি আসছে মা বাবার সাথে, আমার তো খুব ভালো লাগে। দেখি মা বাবা কি কিনেছে আমার জন্য, মায়ের জন্য এবং ওর জন্য, জামাই আদর হবে আজকে, ওই জন্য পাঞ্জাবি দেখেছো তো ঘন ঘটনা কিরকম। দেখো শাশুড়ি মা শ্বশুর মশাই আসছেন, তার একমাত্র জামাইয়ের সঙ্গে কথা বলতে, একমাত্র মেয়ের সঙ্গে কথা বলতে, আনন্দটাই আলাদা, কারণ মাও কিছুদিন আগে ঘুরে এসেছে, কিন্তু বাপের বাড়ির আনন্দটাই আলাদা, পুরো মাওর বাড়িতে আমরা অনেকদিন ছিলাম। এবারে আসছে না, এবার মানে ফোন করছে, ফোন করে কত দূরে আছে একবার জিজ্ঞেস করি, আমার মনে কাছাকাছি চলে এসছে। আরেকটা জিনিসও তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে ব্লগটা করার কারণটা, আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে যে কথায় আছে যে আনন্দ যদি ভাগ করি আনন্দ আরো বেড়ে যায়, তো আমাদের আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি, কারণ দুর্গাপূজো মানেই তো আমাদের সবার মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি চলে, মা একদমই তাই, মা আসছেন, এবার সেখান থেকে ধরো প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি হলে আনন্দ ফুর্তি থাকে, তো আমাদের আনন্দটা একদম তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, যার জন্যই আর কি ব্লগটাও করছি। এবার ফোন করি, দাঁড়া ফোন কর। ভিড় নাকি প্রচন্ড, ও ক্রসিং এ একটু হবে, কারণ সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যেবেলা একটু হবে, ঠিক আছে ঠিক আছে বাবা। দেখে মা আসছে, বাবার হাতে পূজোর সময় এটাই হচ্ছে আনন্দ, যে বাড়িতে জিনিসপত্র আসে, দেখো আমরা সাজিয়েছি এদিকটা সুন্দর, পুজোর সময় এগুলো ভালো লাগে, এগুলো মা বাবা নিয়ে এসেছে, আগে এগুলো দেখি তারপরে শাড়ি পাঞ্জাবিটা হবে, এটা কি আছে যেটা থাকে এটা আমার পছন্দের, তাই তো। ওই দেখো ওই কাজু বরফি গুলো না মানে দুর্দান্ত টেস্ট হয়, ভীষণ ভালো হয়, খুব পছন্দের। তারপর তোমাদের তিনজনের সবাই একটু মিষ্টি করে,
আজকে সবই মানে শুধু জামাই 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 ষষ্ঠীতে হয় পুজোর আগে হয় অনেকদিন উদ্যোগে দেখো মানটুল উদ্যোগ যায় রবিবারে যায় তো রবিবার আমরা বেরোতে পারে না বানালেন হ্যাঁ এবার সুজির পায়ে এইটা তো দেখো গায়ে পরে না যায় একটু কম কম করে তোলো আমি তাও টাইট করে করেছি পুরো দেখো সেই বর্ষি মত লাগছে এটা আরো ফেক হলে না আরো শুকিয়ে ফ্রিজে রাখলে আরো টেনে যাবে এই যে মার বাবা আমাদের মানে মা বাবার জন্য যেটা কিনেছি সেটা ফোনেই দেখেছে মানে ব্লগেই দেখেছে এখন অব্দি সামনে রেখে তো দিন আমরাও যাবো একদিন বাড়িতে মানে আমার বাপের বাড়ি যাবো কিন্তু মা বাবা যদি আজকে এসেইছে তাই আজকে দিয়েই দিই দেখো আচ্ছা মায়ের টাকে বাবার টাকে মায়ের টাকে মায়ের টাকে মায়ের টাকে বার করি ঠিক আছে মা চলো দেখো মা তুমি যেটা ফোনে দেখেছো এবার সামনে ভালো হয়েছে দেখো এই যে এটা আঁচলটা আঁচলটা খুব ভারী আর এই দেখ পারে এ দেখ সুন্দর করে কাজ করা হয়েছে হাসি একদম আমার জন্য পাঞ্জাবি এই যে একবার তোমাদের দেখিয়ে দিলাম বাবা দেখো খুলে বার করে দিন কেন গো আমার পাঠিয়ে দিচ্ছে ওর হচ্ছে খালি ওর ওর বাড়ি দেখো দেখো একটু দেখো একদম ঠিক কালারই আছে মা পছন্দ দেখো বাহ সুন্দর কালারটা খুব সুন্দর কালারটা মাঝেরা চায় যেন ক্যারক্যার না করে সফট কালার হয় বাবার বেশি শোভা বেশি কালারফুল পড়তে পছন্দ করে পাটটা খুব পছন্দ এই দেখো কাজটা দেখো খুব ভালো ভালো ও ফি শাড়ি নিজে দেখতে তোমাদের দেখাতে আমার যে কি ভালো লাগে এখান থেকে দেখো কাজটা বাহ এই কাজটা খুব সুন্দর দেখো আমি এটাই বলছিলাম এই কপারের কাজটা কি দুর্দান্ত মানে এটা কপার পার করেছে কপার তামা টাইপের তামার কালারের এরকম কি ভালো কপারের কাজটা মানে এই কপারটা না যে কোনো কালারের সঙ্গে খুব ভালো লাগে পার্পল লালের সঙ্গে ভালো লাগে যে কোনো কিছুর সঙ্গে কপারের পার খুব ভালো লাগে শোনো এটা তুমি অষ্টমীর দিন পরবে এটা অষ্টমীর দিন পরো মানাবে খুব ভালো লাগে অসাধারণ সত্যি অসাধারণ মানে এই কালারের একটা জামাও আছে এই কালারটা ওর বাবা এই কালারটা পছন্দ করলো কি ভালো দেখো আরো বিস্কুট কালার একটা গঙ্গা জল কালার এগুলো ছিল এবারে আমি এরকম শাড়ি কিনিনি একটাও মানে ওয়েস্টার্ন ধরনের যে শাড়ি গুলো হয় এটা পুরো ওয়েস্টার্ন শাড়ি মানে একদম পিঙ্ক বা ব্ল্যাক বা ব্লু ব্লাউজ এর সাথে এই শাড়িটা দুর্দান্ত লাগে আরেকটা জিনিস প্রচন্ড বললাম না যে এবং তার সঙ্গে মানে হয় না যে সফট একদম ফুলের মতো শাড়িগুলো হয়
সেই রকম ধরনের শাড়ি, এটা ভীষণ ভালো লাগে। ঠিকই আছে, ফুলের মতো মেয়ের জন্য ফুলের মতো আমি এটা নবমীর দিন অবশ্যই পরবো, অবশ্যই পরবো, খুব ভালো, খুব ভালো। বাঙালিয়ানায় ভরপুর পাঞ্জাবি যাকে বলে, দুর্গাপূজাতে যেটা অষ্টমীর দিন পরা উচিত আসলে, খাবার দাবার জিনিস খুব সুন্দর, লাল ধুতি দিয়ে, মানে গাঢ় লাল, এই গাঢ় লাল ধুতি দিয়ে এই পাঞ্জাবিটা অসাধারণ দেখতে লাগে। না আমার মনে হয় লাল পরলে আরো বেশি ফুলবে, পুজো ব্যাপারটা আরো বেশি ভালো, সাদা থেকে লালে বেশি ভালো লাগে। হাতাতে সাইডে যে বর্ডারটা ওটা দিয়ে দিয়ে ওটার জন্য আরো ভালো লাগে, খুব ভালো কাজটা। ও ও বাবা, এই দেখো ঝুমকাটা, বলো মানাবে কিনা বলো, সুন্দর এরকম ঝুমকা আমি ভীষণ পরি। এই দেখো এই কানেরটা আমি বলবো শাড়িটার সঙ্গে যাবে, মানে আমি এবারে সত্যি বেশি কানের শপিং করতে পারিনি, তোমাদের দেখিয়েছি করা হয়নি, তো মা করে দিয়েছে সেটা দেখো কানেরটা। এই দেখো আংটিও রেখেছে মা, দেখো আংটিটা, আমি আংটিটা এখনই পরছি, দেখো দেখেছো আংটিটা, এটাও কিন্তু ওই শাড়ির সঙ্গে দুর্দান্ত লাগবে। বাবা এটাও কি সুন্দর দেখতে, শাড়ির সঙ্গে ভালো লাগবে। এই দেখো পুরো সেটটা তোমরা শুধু ইমাজিন করো যে কতটা ভালো লাগবে, ছোট্ট একটা, এটা যে কোনো মানে হালকা বাড়িতেও একটু কোনো অনুষ্ঠানেতে এটা পরা যেতেই পারে। এটা হালকার মধ্যে তো মানে কি বলতো বেশি বেশি ভারী সাজের সঙ্গে ভালো লাগবে, হালকা সাজের সঙ্গে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই দেখো পাশে আছে, এখন সোনালী কানেরটা পরে আছি, মানে সোনার গোল্ডের, সেজন্য যা এই কানটা দিয়ে দেখলে বুঝতে পারবে এটা খুব সুন্দর। এটা কিন্তু ওয়েস্টার্নের সঙ্গে ভালো লাগবে, ওয়েস্টার্ন কোন গাউন, শিফন টাইপের শাড়িগুলো আছে, শাড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে। তাহলে কমপ্লিট মা, কমপ্লিট কমপ্লিট, তাই তো, এবার একটু হবে নাকি খাওয়া দাওয়া, মা খাওয়া দাওয়া বড় খাওয়া দাওয়া হবে, দেবেন সিঙ্গারা শুনছি তারপর জানি না কি, এখন আমি দেখি সিঙ্গারার সঙ্গে আরেকটা জিনিস আছে আমার পছন্দের জিনিস, সবার খুব ভালো লাগবে, আইসক্রিম সন্দেশ, ওরে বাবা সন্দেশ সিঙ্গারা চা কফি পূজাতে আছে, মানে ভরপুর খাওয়া দাওয়া, গরম গরম চলো গরম গরম চলো চলো গরম সিঙ্গারা, ও শিক্ষার অবসান, তার সঙ্গে চা নিজের বরকে দাও, না খুব ভালো, বাহ ভয় সত্যি খুব ভালো, পুজোর সময় খাওয়া দাওয়া আড্ডা খুবই ভালো, কেনাকাটা পুজো কি দুর্গাপূজার আগে আমরা এই যে ব্লগটা করলাম, এরপরে কিন্তু আমরা আসছি আমাদের দুর্গাপূজার ব্লগ নিয়ে, মানে একদম সপ্তমী থেকে দশমী, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে এর মাঝে আমরা ব্লগ নিয়ে আসছি না, তার কারণ হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা সবাই আনন্দ ফুর্তি করে কাটাবো, তো আমরা চাই না যে তার মধ্যে আবার মাঝখানে ব্লগ দেবো, কারণ ব্লগ দিলে যেটা হয় যে বাড়িতে বসে ফোন দেখার থেকে ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে সবার সঙ্গে ফুর্তি আনন্দ করো, সবাই ফুর্তি আনন্দ করো একদমই, ঠিক দুর্গাপূজার পরেই কিন্তু আমাদের ব্লগ চলে আসবে, দুর্গাপূজার পর পরই কিন্তু আমাদের ব্লগ আসবে, মানে সপ্তমী থেকে দশমী আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কি কি খাওয়া দাওয়া করছি, সবকিছু নিয়ে কিন্তু পুরো ব্লগ আমাদের আসবে, আমাদের সবার তরফ থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ দ্বিতীয় দিনে এটা আমাদের সত্যি খুব স্পেশাল একটা ব্লগ, মা বাবাদের নিয়ে সবাইকে নিয়ে পরিবারের সঙ্গে বৈঠক আড্ডা, দুর্গাপূজাতে এটাই তো চাই, আর কি আছে, গরম গরম সিঙ্গারা গরম গরম চা আর বেশি কিছু চাই না, এইটা বলে সব থেকে ভালো লাগে, ঠাকুর দেখা তার সঙ্গে পরিবারের সঙ্গে আড্ডা, এছাড়া দুর্গাপূজাতে আর কি ভালো লাগবে বলো, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম দুর্গাপূজো সপ্তমী থেকে দশমী পুরো ব্লগ নিয়ে।